দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই দৃশ্যটি দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের টপিক সাপ নিয়ে। আর এই সাপ যেহেতু আমাদের মানসিক স্বাস্থ্যের সাথেই জড়িত, সেজন্য আজকের এই টপিকটা উপস্থাপন করা। দর্শক, এই পৃথিবীতে জীবিকা অর্জনের জন্য মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে, আর সেরকমই ছবিতে যেই মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনিও তার জীবিকার উদ্দেশ্যে, তার জীবিকা নির্বাহের জন্য সাপকে বেছে নিয়েছেন। আপনি যখন ঢাকা শহরের ব্যস্ততম ফুটপাত দিয়ে হাঁটবেন, হঠাৎ যদি আপনার সামনে এরকম কেউ সাপ নিয়ে হাজির হয়, তাহলে কিন্তু একটু ভয় পাওয়ারই কথা। আর এই ভয় পাওয়া থেকেই হতে পারে আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত। আর হঠাৎ এই সাপ দেখার ফলে আপনার ভিতরে যদি সাপের প্রতি অস্বাভাবিক ভয় কাজ করে, তাহলে মেডিকেলের ভাষায় একে ওফিডিওফোবিয়া বলে, অর্থাৎ সাপ দেখে অস্বাভাবিক ভয় পাওয়া। যেরকম ছোটো বাচ্চারা অথবা বয়স্ক অথবা যে কোনো মানুষ যদি সাপ দেখে ভয় করে, অস্বাভাবিক ভয়, অর্থাৎ চোখ বন্ধ করলেও তার সামনে সাপ এসে হাজির হচ্ছে, অথবা রাত্রেবেলা ঘুমার ঘুমের ভিতরেও সে সাপের স্বপ্ন দেখছে, এরকম যদি অস্বাভাবিক আচরণ করে, তাহলে সেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় অপিডিওফোবিয়া। এটা কিন্তু একটা মানসিক রোগ। তখন কিন্তু আপনার ডক্টর দেখানো অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সাপ খেলা দেখে বিনোদন নেন, সাপ খেলা দেখেন, সাপ খেলা দেখে তাদেরকে আপনি টাকা পয়সা গিফট করতে পারেন, দান করতে পারেন, যেহেতু তাদের এটা পেশা, আপনাকে বিনোদন দিচ্ছে, এই হিসেবে আপনি টাকা দিতে পারেন। কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রকার তাবিজ, চিকিৎসা অথবা ঔষধ, এই অপচিকিৎসা গ্রহণ করবেন। এটা গ্রহণ করার ফলে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আমি যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে কর্মরত ছিলাম, তখন আমি দেখেছি যে সাপুরে এক রোগীর মাথায় লোহার পাত গরম করে এমনভাবে ছেঁকা দিয়েছে যে পরবর্তীতে সেটা ইনফেকশন হয়ে রোগীটা মৃত্যুবরণ করে। আর এজন্যই আপনাদের প্রতি নিবেদন থাকবে, আপনারা এরকম অপচিকিৎসা গ্রহণ করবেন না। স্বাস্থ্য আপনার, আর ভালো থাকার দায়িত্ব আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আপনাদের সামনেই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Go away.